সালাম টিভি দা সলিউশন ফর হিউম্যানিটি। বিসমিল্লাহ রহমানির রহিম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নাবিনা ওয়া হাবিবিনা ওয়া কুদওয়াতিনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত আমার দ্বীনি ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের এই আরবাইন আন-নাওয়িয়া থেকে 32 নম্বর হাদিস নিয়ে আমরা সংক্ষেপে আলোচনা করব। এ হাদিসটি হলো আন আবি সাঈদ সাদ ইবনে সিনান আল খুদরি রাদিয়াল্লাহু আনহু আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল লা দারারা ওয়ালা দিরার। হাদিসুন হাসান রাহু ইবনে মাজাহ والدار قطني وغيرهما مسندا ورواه مالك في الموطأ مرسلا عن عمرو بن يحيى عن أبيه عن النبي صلى الله عليه وسلم فأسقط أبا سعيد وله طرق يقوي بعضها بعضا। এই হাদিসটি আবি সাঈদ আল খুদরি, মানে ওনার নাম হলো সাদ বিন সিনান, কিন্তু উনি বিখ্যাত আবি সাঈদ বলে। তো আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লা দারারা ওয়ালা দিরার। এই হাদিসটি ইবনে মাজাহ রিওয়ায়াত করেছেন এবং দারকুতনি রিওয়ায়াত করেছেন এবং ওনার দুজন ছাড়া অন্যরাও রিওয়ায়াত করেছেন। কিন্তু বলতেছেন যে মালিক, যে ইমাম মালিক আছে না, ইমাম মালিকের বইয়ের নাম কি? মানে ইমাম মালিকের বইয়ের নাম হলো মুয়াত্তা, আর ইমাম আহমদ বিন হাম্বালের নাম কি? মুসনাদ, সবগুলো হাদিসের বই। তো বলতেছে ইমাম আন-নাওয়ি বইটা লেখছে আরবাই নাওয়ি, যে লেখছে কি ইমাম নাওয়ি, ইমাম নাওয়ি বলতেছে যে এই হাদিসটি যদিও ইবনে মাজাহ রেওয়ায়াত করেছে, দারকুতনি রেওয়ায়াত করেছেন, মুসনাদান, মুসনাদ অর্থ হলো যে সানাদ, যে সানাদ বলে হাদিসের সানাদ, যে হাদ্দাসানা ফুলান আন ফুলান, এটা হলো সানাদ বলা হয়, যে একজন থেকে আরেকজন, একজন থেকে আরেকজন, এটাকে সানাদ বলা হয়। তো বলতেছে এই হাদিসটি অনেক রাওই রেওয়ায়াত করেছে, এটাকে মুসনাদান মানে সঠিকভাবে রেওয়াত করেছে, কিন্তু ইমাম মালিক উনার মুয়াত্তাতে এই হাদিসটি রেওয়ায়াত করেছে মুরসালান। মুরসাল, মুরসালটা হলো যে দাইফ, যেসব হাদিস আছে দাইফ হাদিসগুলো অনেক প্রকার, তার মধ্যে এক প্রকারের নাম কি? মুরসাল। মুরসাল অর্থ হলো, মনে রাখবেন আপনারা, মুরসাল অর্থ হলো যে হাদিসটি মুরসাল মানে হাদিসটি দাইফ। তো মুরসাল অর্থ হলো যে কোনো একটি তাবেঈ, তাবেঈ মানে কি? তাবেঈ মানে যারা সাহাবাকে সাক্ষাৎ হয়েছে কিন্তু রাসূলুল্লাহকে দেখেছে না, কিন্তু কোনো তাবেঈ যদি বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে আমাকে, তো উনি তো রাসূলকে দেখেই নাই, উনি তো রাসূলকে দেখেই নাই, তো কিভাবে বলছে যে রাসূল দেখেছে? তো এটাকে বলা হয় মুরসাল। মুরসাল মানে হাদিস দাইফ। তো এখানে আপনারা বুঝবেন, এখানে মালিক, ইমাম মালিক রেওয়ায়াত করেছেন আমর বিন ইয়াহইয়া, আমর বিন ইয়াহইয়া উনি হলো তাবেঈ, উনি বলতেছে রাসূল বলেছে কি আবু ফাসকাত আবু সাঈদ, মানে আবু সাঈদকে ছেড়ে দিয়েছে, তো সেজন্য ইমাম মালিক এটাকে কি বলছে? এটা মুরসাল। কিন্তু ইমাম নাওয়ি বলতেছে যে এটা অনেকগুলো, মানে এক রাস্তা না, এই হাদিসটিকে অনেক রাস্তা দিয়ে এই হাদিসটাকে আনা হয়েছে, তো বুঝে গেছে একটার সাথে একটা লাগানোতে এটা আপনার এখন সহি হয়ে গিয়েছে, এটাকে সহি ধরা যায়, এটা দয়েফ থাকেনি।
যদিও হাদিসটি ইমাম মালিকের কাছে, মালিকের কাছে কি মুরসাল, ইমাম মালিকের কাছে এটা মুরসাল, কিন্তু অনেক রাওয়িরা এটা কি এটা মুত্তাসিল মানে এটাকে সহি করেছে, সেজন্য এই হাদিসটাকে সহি ধরা যায়। কারণ বলছে ওলাহু তুরুকুন উখরা, তুরুক তরিকের বহু বচন, তুরুক তুরুকুন উখরা মানে অন্য অন্য রাস্তা দিয়ে এটি মানে ইকউই একটাকে একটা শক্ত করেছে, মানে এখন দুর্বল, যদিও দুর্বল এখানে আপনার একজন লোক দুর্বল, একজন লোক দুর্বল একজন লোক শক্তিশালী, এখন একজন লোক দুর্বল শেষে পারবে না, কিন্তু দুর্বল যদি দশজন হয়, দশজন দুর্বল তো একজন শক্তিশালী তেমন হয়ে যায়, আরও বেশি হয়ে যেতে পারে। তো সেজন্য যেহেতু অনেকজন আপনার রেওয়ায়ত করেছে হাদিসটাকে, ওলামারা সহি বলেছে, তো এই হাদিসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হাদিস। তো বলতেছে লা দরারা ওয়ালা দিরার, বাস হাদিসটা এরকম লা দরারা ওয়ালা দিরার। দরার অর্থ কি? দরার অর্থ হলো ক্ষতি, ক্ষতি, ক্ষতি কি বলা হয়? দরার, দর বলে না, দর ওয়ালা নাফ মানে ক্ষতি এবং উপকার, ক্ষতি মানে উপকারের বিপরীত কি ক্ষতি। তো লা দরারা মানে কোনো ক্ষতি নেই, কোনো ক্ষতি নেই। লা দরারা এখানে একটা কথা গোপন আছে, মানে লা দরারা ফিল ইসলাম, ইসলামের মধ্যে কি কোনো ক্ষতি নেই। ওয়ালা দিরার মানে অন্যকে কোনো ক্ষতি করা যাবে না, প্রথমে কোনো ক্ষতি নেই, নিজের কোনো ক্ষতি নেই এবং অন্যকে কি কোনো ক্ষতি করা যাবে না। এগুলো আপনারা বুঝবেন যদি আপনাদেরকে উদাহরণ দেই। কোনো ক্ষতি নেই অর্থাৎ একজন ব্যক্তি সে নামাজ পড়বে কিভাবে, দাঁড়িয়ে নামাজ পড়বে, কিন্তু যদি দেখা যায় সে দাঁড়িয়ে নামাজ পড়লে তার ক্ষতি হয়, সে কি করবে, বসে পড়বে, বসে পড়লে ক্ষতি হয়, শুয়ে পড়বে সমস্যা নেই, কিন্তু ইসলামে কোনো কোনো ক্ষতি নেই। আপনি ক্ষতি না হয়, আপনি উজু করলে পানি খরচ করলে আপনার শরীর খারাপ করতে করতে পারে, ডাক্তার বলেছে, আপনি কি করবেন, তেমন করবেন, কোনো ক্ষতি নাই। আবার কেউ কেউ বলছে যে কোনো ক্ষতি, লা দরার অর্থ হলো কোনো একটি ক্ষতি, এটি অনিচ্ছা, অনিচ্ছা কোনো ক্ষতি, অনিচ্ছা কোনো ক্ষতি। আর দেরার অর্থ হলো ইচ্ছে করে ক্ষতি, যেটা অনিচ্ছে করে ক্ষতি করলেও আপনি যদি জানতে পারেন তাহলে কী করতে হবে, এই ক্ষতিটাকে উঠেই দিতে হবে। আর ইচ্ছে করলে ক্ষতি করলে আপনার উঠাইতে হবে, আবার পাপও হবে, আবার শাস্তি পেতে শাস্তি পেতে হবে। উদাহরণ দিচ্ছি, আপনি আপনার বাগান আছে, গাছ আছে, গাছে পানি দেন, পানি দিলে আপনার উপকার হয়, কিন্তু দেখা দিয়েছে আপনি যখন গাছে পানি দেন আপনার প্রতিবেশীর ঘরে যায় পানি ঢুকে, আপনি ক্ষতি করতেছেন কিন্তু ক্ষতি জানেন না, এটা এটা দরার, ক্ষতি। কিন্তু যদি আপনি জানতে পারেন তো আপনি এটা বন্ধ করা দরকার, এটা আপনি ইচ্ছাকৃত না, এটাকে বলে দরার। কিন্তু আপনি ইচ্ছাকৃতভাবে আপনি যাচ্ছেন যে আপনার প্রতিবেশীকে কষ্ট দেওয়ার জন্য, আপনি একটা মোটর আনলেন, বড় মোটর, মোটরটা একদম আপনার প্রতিবেশীর ঘরের সামনেই রাখলেন, আওয়াজ জোরে জোরে আওয়াজ যেন সে কষ্ট পায়, কথা বলতে পারছেন, আপনি এটা তাকে কষ্ট দিচ্ছেন, সেজন্য আপনাকে এই কষ্ট উঠেই বলতে হবে, আপনার সাথে আপনার গুণাও হবে, গুণা হবে কাজের জন্য আপনার। এটাকে বলে দরার, মানে প্রথম হলো দরার মানে ও অনিচ্ছাভাবে কাজ ক্ষতি, আর দরার মানে কি ইচ্ছাভাবে ক্ষতি, দুটোটাই আপনি করা যাবে না। লা দরার মানে কোনো, আবার কেউ কেউ বলছে তাফসিরে যে লা দরার অর্থ হলো নিজের উপরে ক্ষতি করতে পারবেন না, আবার লা দরার অন্যের উপরে ক্ষতি করতে পারবেন না। যদি আপনি বলেন আমি আমার নাফস আমাকে আমি আত্মহত্যা করবো, সমস্যা কি না, আপনার উপরে করতে পারবেন না, আবার অন্যের উপরে আপনি কোনো ক্ষতি করতে পারবেন না, এটা হলো অন্যের উপরে। এটা কোরআনে মজিদে অনেক কিছু পাওয়া যায়, যে বিশেষ করে যারা নাকি যেমন ধরেন একটা একটা পুরুষ একটা মহিলাকে তালাক দিয়েছে, এখন বাচ্চা কার কাছে থাকবে,
বাচ্চা থাকবে, ছোট বাচ্চা থাকবে মার কাছে, যখন তালাক হবে ছোট বাচ্চা কার কাছে থাকবে? মায়ের কাছে থাকবে, যতক্ষণ পর্যন্ত মার অন্যখানে বিয়ে না হয়। মার অন্যখানে বিয়ে হয়ে গিয়েছে, বাচ্চা পাবে নিয়ে যাবে। এখন পুরুষ যে নাকি স্বামী, সে তালাক দিয়ে দিয়েছে বউকে, এখন বউকে আবু হুমকি দেয়, খবরদার তুমি অন্যখানে বিয়ে করবা, আমি বাচ্চা নিয়ে যাব। তার বাচ্চা, কিন্তু বাচ্চা নেওয়া তার কোনো আগ্রহই নাই, কিন্তু তার উদ্দেশ্য কি? বউকে কষ্ট দেবো, বউ যেন অন্যখানে বিয়ে করতে না পারে। আর বউ তো চায় না তার বাচ্চা স্বামী নিয়ে যাক, সে বিয়ে করে না। তো স্বামীর উদ্দেশ্য কি? কষ্ট, তাকে কষ্ট দেওয়া। এই কষ্ট দেওয়াটা জায়েজ হবে না তার জন্য। কথা বুঝতে পারছেন? এটা একবার লা দরার, মানে কোনো কষ্ট দিতে পারবেন না, অন্যকে অন্য কোনো ক্ষতি করতে পারবেন না। আবার আগে জাহিলিয়াতে সীমা ছিল কি, মানে কোনো পুরুষ কোনো মহিলাকে যদি তার স্ত্রীকে কষ্ট দিতে চেতেও কী করতো, তালাক দিত, তালাক দিয়ে রেখে দিতে পারবে। যখন তিন মাস হয়ে যেত, তিন মাস শেষ হয়ে যাবে, তাকে বলতো আমি তালাক ক্যান্সেল করলাম, আবার বিয়ে করে। মানে তাকে তালাকও দেয় না, ছাড়িও দেয় না, তিন মাস পরে আবার আবার বিয়ে করে আবার তালাক দেয়, আবার তিন মাস রাখে। এভাবে এভাবে তাকে শুধু জ্বালায়, কষ্ট দেয়। ইসলাম ধর্ম এসে বলছে না, একমাত্র তালাক দিতে পারবে কয়বার? তিনবার, এতে বেশি দেওয়া যাবে না। এটা বিভিন্ন মানুষ বর্তমানে অনেক আছে এরকম, বর্তমানে অনেক মানুষরা ইচ্ছাকৃতভাবে অন্যকে কষ্ট দেয়। যেমন ধরেন একজন লোক, সে তার অনেক ধন সম্পদ আছে, অত যা ধন সম্পদ আছে, তার এই ধন সম্পদের মিরাজ যারা আছে, তার যারা তার ধন সম্পত্তি মালিক হবে সে মারা যাওয়ার পরে, এখন সে কিছু কিছু তার সম্পত্তি দিল, ওদের থেকে বেশি পায়, কিন্তু এই কাজ করাতে কি অন্যকে ক্ষতি করছে না? এটাকে বলে দরার। তো মোটামুটি যে কোনো ব্যাপারে, এটা হলো কায়দা, মানে ইসলাম ধর্ম কোনো সময় কোনো একটি কারোর ক্ষতি হয়, ক্ষতির মধ্যে রাখবে না, এবং অন্যকে ক্ষতি করতে পারবে না, নিজেও ক্ষতি হবে না, নিজের উপরে কোনো ক্ষতি করবেন না, এবং অন্যকেও কি কোনো ক্ষতি করতে পারবেন না। এটা হলো একটা কায়দা, মানে আরবিতে ওলামারা বলছে একটা আসল, মিন উসুলউদ্দিন, মানে একটা উসুল, মানে কায়দা, যে নিজের কোনো ক্ষতি করতে পারবেন না, এবং অন্যকেও কি কোনো ক্ষতি করতে পারবেন না। তো সুতরাং আমরা এই হাদিসটি, ছোট্ট একটি হাদিস, কিন্তু হাদিসের অর্থটি খুবই বড়, এবং হাতটা ওসিয়ত, মানে আপনি জানেন না, জানেন নাকি কেউ ওসিয়ত যদি করে, ওসিয়ত বুঝেন আপনারা, মানে আপনার আপনি মারা যাওয়ার আগে কিছু বললেন যে আমি মারা গেলে আমার এই সম্পদে আমার এই কাজটা তোমরা করিও, এই কাজটা আমরা করি, কথা বলি যাও আর কি। আর কেউ যদি চায় যে আমার যে ধন সম্পদ আছে, এই ধন সম্পদ আমি আমার ছেলেমেয়েকে দিব, কিন্তু আরেকজনকে আমি শরিক করব, ওকে কি করলেন আপনি, কিছু দান করলেন, এই দান কোনটা ওসিয়তটা রাসূলুল্লাহ বলতেছে কি, বেশির চেয়ে বেশি ওসিয়ত করবেন কি, তৃতীয়াংশ, তিন ভাগের এক ভাগ, এটা বেশি, তিন ভাগ থেকে বেশি দিতে পারবেন না। তিন ভাগ থেকে বেশি দেন তাহলে আপনার জুলুম হবে, এটা আপনার দরার হবে, এখানে ক্ষতি হবে। সেখানে যে কোনো ব্যাপারে যদি দেখা যায় আপনার ক্ষতি হচ্ছে কাউর, তাহলে আমাদের এই কাজটা করা যাবে না, এই কাজটা করলে আমাদের গুনাহ হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই হাদিসের, আমরা যেন নিজেও কোনো নিজের উপরে কোনো ক্ষতি না করি, এবং অন্যকেও যদি ক্ষতি না করি, আমাদেরকে তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়া আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সুবহানাক আল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া মান আহসানু ক্বাওলান মিম্মান দাআ ইলা আল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন।